ढाई आदमी, पुष्पा ढाई अक्षर। দক্ষিণ ভারতীয় সিনেমায় আল্লু অর্জুন এখন জনপ্রিয়তার তুঙ্গে। আইকন স্টার খ্যাত আল্লু অর্জুন নিজের রাজ্য দেশ ছাড়িয়ে এখন বিশ্বজুড়ে আলোচিত। তার অভিনীত পুষ্পা দ্য রাইজ সিনেমা ব্লকবাস্টার হয়েছিল। এখন ভক্তরা এই সিনেমার দ্বিতীয় কিস্তির অপেক্ষায়। সিনেমাটির দ্বিতীয় কিস্তি অর্থাৎ পুষ্পা টু দ্য রুল মুক্তি পাবে আগামী 5 ডিসেম্বর। 3 বছর বিরতির পর সিনেমাটির দ্বিতীয় কিস্তি নিয়ে আসছে পরিচালক সুকুমার। পুষ্পা সিরফ এক নাম নেই, পুষ্পা মতলব ব্র্যান্ড। বলিউড ভিত্তিক গণমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সিনেমাটির দ্বিতীয় কিস্তিতে তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন পারিশ্রমিক নিয়েছেন 300 কোটি রুপি, যার ফলে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতার খাতায় নাম লিখিয়েছেন আল্লু অর্জুন। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, এবারের কিস্তিতে দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা শ্রীবল্লির চরিত্রে অভিনয়ের জন্য পারিশ্রমিক নিয়েছেন 10 কোটি রুপি, আর ফাহাদ ফাসিল নিচ্ছেন 8 কোটি রুপি এবং পরিচালক সুকুমার নিচ্ছেন 15 কোটি রুপি। সঙ্গীত পরিচালনার জন্য দেবী শ্রীপ্রসাদ পারিশ্রমিক নিয়েছেন 5 কোটি রুপি। ৫০০ কোটি বাজেটে নির্মিত পুষ্পা দ্য রুল মুক্তির আগেই এরই মধ্যে বিভিন্ন মাধ্যম থেকে ১২০০ কোটি রুপি আয় করে ফেলেছে।